আরও চমকপ্রদ কিছু নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। স্বদেশ টিভিতে স্বাগতম। নতুন নিয়মিত গান প্রকাশ করছেন হৃদয় খান। সম্প্রতি তাকে উপস্থাপক হিসেবেও দেখা গেছে। অন্যদের যেই গান তৈরি করেছেন এই সব নিয়ে তারা কথা বলেছেন বিনোদন নিয়ে। সো স্বদেশ টিভির সাথে কথা হয় তার, নতুন করে আবার উপস্থাপনা দেখা গেল, কেমন অনুভূতি এমন প্রশ্নে তিনি জানান দারুণ। ভক্তরা নানা রকম মন্তব্য করছেন এর মাধ্যমে। অনেকের অভিযোগ, আমি কেন এত ইংরেজি বলি, আমি তো আসলে আর অন্য সবার মতো উপস্থাপক হতে পারবো না, এটা খুব ক্যাজুয়াল একটা অনুষ্ঠান, রেডিওতে যখন করতাম তখন এমনটাই করতাম। আগামী দিনে এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আরও বেশি যোগাযোগ কীভাবে করা যায় তাও ভাবছি। আমি এখন রেডিওতে এই অনুষ্ঠান করতাম, বাসা থেকে যাওয়া আসা করে সময় মেলাতে পারতাম না, বেশ কষ্ট হতো। সো স্বদেশ টিভির প্রশ্ন ছিল, সামনে কি ভক্তদের অভিযোগ আমলে নেবেন? হৃদয় খান জানান, এই অনুষ্ঠানের ধরনটা অন্যরকম, নির্দিষ্ট ফর্মেট অনুযায়ী করার মতো নয়। আমি সবসময় যেভাবে কথা বলি সেভাবেই করব, এমনটাই পরিকল্পনা। এমনিতে আমি ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলি, এভাবেই থাকবে। আসলে অন্য উপস্থাপকদের মতো হতে হয়ে ফর্মালি অনুষ্ঠান উপস্থাপন করতে পারবো না। প্রশ্ন ছিল, রেডিওতে আগে এই অনুষ্ঠান করেছেন, মাঝে বন্ধ ছিল, এখন এসে কেন এমন মনে করছেন এই অনুষ্ঠান আবার চালু করা উচিত? হৃদয় জানালেন, প্রথমে এই অনুষ্ঠান রেডিও টুডেতে করেছিলাম, এরপর এবিসি রেডিওতে করতাম। ভক্তরা এই অনুষ্ঠানে দারুণ রেসপন্স করতেন, উপস্থাপনা করে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছি। আমি যেহেতু একজন সুরকার ও সঙ্গীত পরিচালক, আমার মনে হয়েছে ভক্ত এবং শ্রোতাদের সঙ্গে কানেক্ট করার সুন্দর একটি মাধ্যম এটি। এইচকে শো করার পর দেখলাম এর মাধ্যমে মানুষের সঙ্গে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করা যায়, অনেক কিছু জানাও যায়। এমনিতে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পোস্ট করা হয় কিন্তু সেভাবে গানের ফিডব্যাক পাওয়া যায় না। এই শোতে আমি এমন সব মানুষকে আমন্ত্রণ জানাতে পারি যারা আমার পছন্দের, যাদের সঙ্গে আমার কাজ করা হয়েছে এবং হয়নি, যাদের সঙ্গে আড্ডা দিতে আমার মজা লাগবে। আগামী দিনে এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আরও বেশি যোগাযোগ করা যায় তাও ভাবছি। আমি যখন রেডিওতে এই শো করতাম বাসা থেকে আসা খুব কষ্ট পেতাম। 2018 সালে এইচকে প্রোডাকশন নামে ইউটিউব চালু করি, এরপর ভাবলাম সময় যেহেতু মেলাতে পারছি না টেলিভিশন বা রেডিওতে এই অনুষ্ঠান আর করব না। আমার যেহেতু প্ল্যাটফর্ম আছে এবং সবার পছন্দের অনুষ্ঠান, তাই আমার এখান থেকে চালু করলাম। এই চ্যানেল থেকে আরও চমকপ্রদ কিছু আসতেছে। সো দর্শক, আমাদের সাথেই থাকুন। তো তিনি আরও জানালেন নাটক পরিচালনা কর্মী কিনা জানতে বলেছেন যে আমার ডিরেকশনে শর্ট ফিল্ম দিয়ে 30 মিনিটের এই ফিল্ম শীঘ্রই মুক্তি পাবে। এই শর্ট ফিল্মে আমার সঙ্গে আছেন মোনালিসা। এই শর্ট ফিল্মের শ্যুটিংয়ে সময় একটি মিউজিক ভিডিওর কাজও করেছি। নির্মাণের প্রতি আগ্রহ কবে থেকে এমন প্রশ্নে হৃদয় খান জানান, একদম ছোটোবেলা থেকেই ডিরেকশনে আগ্রহ। মিউজিকের পাশাপাশি অ্যানিমেশন, এডিটিং, ফটোগ্রাফি করতাম। মিউজিক করার আগে এসবই শখ ছিল আমার, তবে ডিরেকশনে আগ্রহ জন্মানো যাবতীয় কৃতিত্ব আমার চাচা রিঙ্কন খানের। তিনি অসাধারণ একজন ডিওপি, ছোটোবেলা তার সঙ্গে আমার সময় কাটত বেশি। তার সঙ্গে থাকতে থাকতে ক্যামেরার পিছনে কাজের ঝোঁকটা আসে। আমার বয়স হয়তো তখন 4-5, আর 8-9 বছর বয়সে ভিডিও মেকিং, এডিটিং, কালার গ্রেডিং, অ্যানিমেশন করতাম, অনেক ডকুমেন্টারি বানিয়েছি। তখন থেকে নির্মাণের আগ্রহ বাড়ে। গানে যখন এলাম তখন ছিল অ্যালবামের যুগ, 7-8 বছর ধরে গানের আবার ভিডিও প্রচলন বেশি। আমার মিউজিক ভিডিও সব আমি নিজে বানানো শুরু করি, কারণ গানের তৈরির সময় একটা ভাবনা তো আমার মাথায় আসেই, সেই ভাবনা থেকে মিউজিক ভিডিও বানাতাম। মিউজিক ভিডিও বানাতে বানাতে শর্ট ফিল্মের আইডিয়া মাথায় আসে, এরপর ভাবলাম ফিল্ম বানাবো, ড্রামা বানাবো, এভাবে আর কি। তাহলে গানের কী হবে এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমত আমি গানের মানুষ, এটাও ঠিক। শুরু থেকে আমি নিজেকে সিঙ্গার বলেই চাইতাম না, গাওয়া থেকে সঙ্গীত পরিচালনায় বেশি আনন্দ পেতাম, নিজেকে সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইতাম। এ কারণে এটা ছিল আমার প্রথম নেশা, এটা থাকবে। গান গাওয়ার ব্যাপারটি যদি বলি, এভাবে বলতে হয়, সঙ্গীত পরিচালনা করতে গিয়ে আমাকে গাইতে হয়েছে। গাইতে গিয়ে যখন মানুষের ভালোবাসা পেয়েছি তখন কম্পোজিশনের পাশাপাশি গাইতেও ভালো লাগতো। গান আমি সবসময় গাইব, ভোক্তা শ্রোতাদের বঞ্চিত করব না। আবার উপস্থাপনা প্রসঙ্গে জানতে চাইলে, অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের কি জানাতে চান? তারকাদের নতুন কিছু জানানো, আমি নিজেও অনেক কিছু জানছি, শো তো অনেকই হয়। আমি দেখাতে চাই একজন ক্যাজুয়াল আড্ডা, যে আমার ঘরেও করতে পারি, সে আড্ডার মধ্য দিয়ে
ভক্তদের যদি নতুন কিছু জানাতে পারি, অনেক শোতে অতিথি হয়ে আমিও গেছি, মনে হয়েছে ফর্মালি বসে কিছু বলা যায় না। হাবিব ভাই শোতে গানের ডিটেল যেভাবে বলেন এসবের অনেক কিছুই প্রশ্ন করেনি, আমার আড্ডা দিয়েছে বলে এসব উঠে এসেছে। আমার কাছে মনে হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে এভাবে গানের গল্প, মানুষের পেছনের গল্প জানাতে চাই, সবার নতুন কাজ নিয়েও কথা বলতে চাই। চলচ্চিত্রে আপনার সর্বশেষ জনপ্রিয় গান লক্ষ্মী সোনা, এরপর সেভাবে চলচ্চিত্র গানে আপনাকে পাওয়া যায়নি কেন, এমন প্রশ্নে হৃদয় খান জানান, যদি একদিন সিনেমার পর একটা চলচ্চিত্রে গান গেয়েছি রাত জাগা ফুল, পরিচালক মীর সাব্বির আমাকে ভালো ছবির কথা বললে সবসময় করে দিই, কখনো না করিনি, ওরকম সিনেমা হলে আবার করব। মুস্তাফা সরওয়ার ফারুকী, এস কে অলিক, মুস্তফা কামাল রাজ, মীর সাব্বির সহ যাদের সঙ্গে কাজ করেছি শুরুতেই গল্পটাই দেখেছি, গল্পের সঙ্গে কীভাবে নির্মাণ হচ্ছে এটিও বেশ গুরুত্বপূর্ণ। সো দর্শক, স্বদেশ টিভির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।